নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ভাই কোনে যান? ডাকিসনি পিছন থেকে ইন্ডিয়ান আসছি পাঠান মুভি দেখতে। কিন্তু পাঠান মুভি তো বাংলাদেশে রিলিজ হয়েছে। পাক পাক কি গস হ্যাঁ বাংলাদেশে রিলিজ করছে। এটা আগে তুমি বলবা না। এই অফ করো 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 চল দেই মুভি দেখে আসি। বাটি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নামাজি কে লিয়ে পাঠান তো। Yes, after 4 years, Bollywood King Khan is back. ভাই রে ভাই, 4 বছর পর শাহরুখ খান ব্যাক করতেছে শুনে অনেকেই ভাবছিল হয়তো ভালো কিছুই আসতেছে। কিন্তু বিশ্বাস করেন কেউ কল্পনাও করতে পারে নাই যে এইভাবে ব্যাক করবে। পুরো বুম ছিল বুম। মুঝে খাস লাগা নেই। Bollywood কি অ্যাকশন কপি কি হুই হ্যায়? স্টোরি উতনি আচ্ছি নেই হ্যায়। ফিজিক্স অর বলিউড মুভিজ কা জো ডায়লগস ইতনে আচ্ছে নেই। থোড়া সা ফ্যান্সি লাগ রাহা থা। ওই বচ্চো ওয়ালে ডায়লগ। ওয়েট ওয়েট, ইধার মে সব রিভিউ দেখকার আপনারা আবার ভাগ যায়েন না। এরা আসলে ওই সব পাবলিক যারা হলিউডের মুভি দেখে এসে বলিউডের মুভি দেখতে বসে এবং আশা করে বলিউডের মুভিও হলিউডের মতো হবে। আরে কাকা, আপকো তো সমাজ না চাইয়ে, এক এক ইন্ডাস্ট্রি এক এক রকম, এক একটা মুভির বাজেট এক এক রকম। এখন আপনি যদি খিচুড়ির টাকা দিয়ে বিরিয়ানি খাইতে চান কিংবা বিরিয়ানির স্বাদ খিচুড়ি দিয়ে মিটাতে চান তাইলে হবে বলেন? যে হচ্ছে দাঁড়িয়েছিল কি কিং ইজ ব্যাক, রকিং পারফরম্যান্স, শাহরুখ খান ইজ ব্যাক, বহুত মজা আ গয়া। এই যে দেখেন কত সুন্দর রিভিউ, এরা হলো শাহরুখ খান কি আসলি ফ্যান ফলোয়ার। মুভিটা ভালো হইছে না খারাপ হইছে ইটস ডাজেন্ট ম্যাটার, মুভিতে শাহরুখ খান আছে মানে মুভি ভালো হইছে। তরে কইছে তুই বেশি জানোস? হ্যাঁ আমি একটু বেশি জানি। যাই হোক, এসব আজাই রাখাও কাও বাদ, চলেন মুভির মধ্যে ঢুকে পড়া যাক। হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফাঁকা না মানে একটু হাওয়া হয়ে গেছিলাম, ক্ষুধা লাগছিল তো তাই আর কি। দূর হবে এটা, হাম্বা হাম্বা। বাই দা ওয়ে, মুভি নিয়ে কথা বলতেছিলাম। এক সোলজার ইয়ে নেই বুঝতে। শুরুতেই বলে নেই, ভারতের অন্যতম গুপ্ত সংস্থা রয়ের বিষয়ে তো আমরা কম বেশি সবাই অবগত তাই না? দেশ নিউজ কে লিয়ে কে? হ্যাঁ, এই র সংস্থার একজন অন্যতম বুদ্ধিমান এজেন্ট হলো পাঠান। বুঝতা হ্যায় वो देश के लिए क्या कर सकता है। এখন এই মুভির মেইন কাহিনী হলো একটা প্রাইভেট টেরোরিস্ট গ্রুপ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভারতের উপর একটা ভয়ানক অ্যাটাক করার প্ল্যান করছে। আর উনকা টার্গেট ইন্ডিয়া। আবার সেটা ওই গ্রুপের লিডার একটা ভিডিও বার্তার মাধ্যমে র সংস্থার কাছে চ্যালেঞ্জ করে, ক্ষমতা থাকলে আমাদের ধরে দেখাও। এনি টাইম স্টার্টস নাও। যে বিষয়টা র সংস্থার একেবারে ইগোতে হার্ট করে এবং তারা বিষয়টা খুবই সিরিয়াসলি নিয়ে নেয়। আপ পাঠান কে বনবাস কা টাইম। তখন ওই গ্রুপটাকে শেষ করার দায়িত্ব নিয়ে নেয় আমাদের পাঠান। শুরু হয় টম এন্ড জেরির লড়াই, থুকু থুকু বাঘে ভাগে লড়াই। বাই দা ওয়ে, বলছিলাম দীর্ঘ 4 বছর পর ব্যাক করে পুরো ইন্ডিয়া কাঁপায় দেওয়া মুভি শাহরুখ খানের পাঠান নিয়ে। জয় হিন্দ। পাঠান হলো স্পাই ইউনিভার্সের একটা মুভি। ভাই রে ভাই কি বলবো, অ্যাকশন থেকে শুরু করে ভিএফএক্স, কালার গ্রেডিং, অভিনয় সবকিছু একেবারে অসাধারণ ছিল। আর এই মুভির দুর্দান্ত স্টোরি টেলিং আপনাকে পুরো মুভির প্রতিটা সিনে টুইস্ট এনে দিবে। আর ডায়লগের কথা সেটা না হয় নাই বললাম। বাটি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নামাজি কে লিয়ে পাঠান তো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের শাহরুখ খান এবং জন আব্রাহাম এই মুভিতে ঠিক কোন রোলটা প্লে করতেছে সেটাও তো আমরা সবাই বুঝতে পারছি। একজন টেরোরিস্ট গ্রুপের লিডার আর একজন র সংস্থার একজন অন্যতম এজেন্ট। বাট আমাদের দীপিকা পাদুইখান কোনে, সে এই মুভিতে ঠিক কোন রোলটা প্লে করতেছে আই থিঙ্ক সে নিজেও জানে না। মানে কি বলবো কাকা, এক এক সময় এক এক রূপ। এই জন্যই কবি বলেছেন, মেয়েদের মন বোঝা নয় তো নয় সোজা। ও আচ্ছা, এটা গান ছিল। যাই হোক মুভিতে ফিরি। অ্যাকশন, ভিএফএক্স, অভিনয় এগুলো তো অসাধারণ ছিলই, তবে দর্শকের জন্য সব থেকে এক্সাইটিং মুহূর্ত ছিল যখন মুভির লাস্টে আমাদের টাইগারের এন্ট্রি হয়, মানে আমাদের সালমান খানের। প্রায় 20 মিনিট ধরে শাহরুখ খান এবং সালমান খান রাশিয়ার একটা বাহিনীর সাথে লড়াই করে। আমার কাছে মনে হয় দর্শক এই 20 মিনিট যে পরিমাণ এনজয় করছে পুরো মুভিটাও সেই পরিমাণ এনজয় করে নাই। তবে হ্যাঁ, এটা থেকে শিওর যে সালমান খানের টাইগার থ্রিতে শাহরুখ খানকেও দেখা যাবে। পুরো একটা ইউনিভার্স তৈরি হয়ে গেছে। ভাই রে ভাই, এইবার যদি বলিউডের আবার সুদিন ফিরে আসেন, এবার আমার একটা পার্সোনাল মতামত দেই, এই মুভিতে দীপিকা পাদুকোনিকে না গানে না মুভিতে কোনো জায়গায় আমার ভালো লাগে নাই। সত্যি বলতে বলিউডের কোনো নায়িকাকেই আমার ভালো লাগে না, এক একটা শুটকি মাস। আর এই জন্য আমি বলিউডের মুভি খুব একটা দেখি না। আর পটাকে ভি লাগেগা। এখন কথা হচ্ছে এই মুভিটা আপনারা দেখবেন কিভাবে।
অবশ্যই থিয়েটারে গিয়ে। মানে কাকা, এই মুভিটা তো শুধুমাত্র ইন্ডিয়াতে রিলিজ হয় না, আমাদের বাংলাদেশে হয়েছে। সো আপনি যদি মুভিটা দেখতে চান তাহলে থিয়েটারে গেলেই দেখতে পাবেন। তবে হ্যাঁ, আরেকটা উপায় আছে, মুভিটা আমার কাছে ডাউনলোড করা আছে, আপনারা যদি সেটা চান তাহলে আমি আপনাদেরকে দিতে পারি। তবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ইনবক্স করতে হবে। আমি চেষ্টা করবো সবাইকে গুগল ড্রাইভ লিঙ্কটা দেওয়ার জন্য। তবে হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা শেয়ার মেরে একটা স্ক্রিনশট ইনবক্সে দিলেই আপনি মুভি লিঙ্কটা পেয়ে যাবেন, নইলে কিন্তু দিব না, কয়ে দিলাম। আর হ্যাঁ, এই মুভিটা যদি আপনি আগেই দেখে থাকেন কিংবা আমার থেকে নিয়ে দেখা হলে এই ভিডিওর কমেন্টে এসে একটু রেটিং দিয়ে যান, 5-এর মধ্যে কত দিবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বিজনেস কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।